বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা 3 আসনের সংসদ সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বেগম মুন্নুজান সুফিয়ান, তিনি মোট 4 বার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। বেগম মুন্নুজান সুফিয়ানের জন্ম 1953 সালের 1 জানুয়ারি। শিক্ষাগত যোগ্যতা বিএ। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও সমাজসেবী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, মুন্নুজান সুফিয়ান খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি 1969 সালে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে স্নাতক শেষ করেন। তার পিতার নাম মোসলেম মিয়া ও মা জোহরা বেগম। মুন্নুজান সুফিয়ানের স্বামী আবু সুফিয়ান, তিনি একজন মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ ও শ্রমিক নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে অবদান রাখায় তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। মুন্নুজান সুফিয়ান 1968 সালে খুলনা সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি এবং 42টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 1983 থেকে 1996 সাল পর্যন্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি 2008-2014 ও 2018 সালের নির্বাচনে খুলনা 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। এর আগে সপ্তম জাতীয় সংসদে বেগম মুন্নুজান সুফিয়ান সংরক্ষিত মহিলা সাংসদ নির্বাচিত হন। সেই সময় তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2009 থেকে 2014 মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া 2014 থেকে 2018 সালের মেয়াদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। একাদশ সংসদেও তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।